আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। দ্রুত কাশ্মীর সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের প্রতি পাকিস্তানের আহ্বান। মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব গেছে অভিযোগ ব্রিটিশ এমপির। অবস্থা স্বাভাবিক হলেই ফের রাজ্য হবে কাশ্মীর, ঘোষণা অমিত শাহের। সৌদি ভাড়াটেদের বিশাল অভিযান ভণ্ডুল করল ইয়ামিনী যোদ্ধারা, জানিয়েছেন সেনা মুখপাত্র। এবং সর্বশেষে জানিয়ে দিব চীনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা হুমকিতে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। দ্রুত কাশ্মীর সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের প্রতি পাকিস্তানের আহ্বান। ভারত কর্তৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের দেশটির নৃশংসতা বন্ধ করতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি রোধ করতে জাতিসংঘকে তার প্রচেষ্টা জোরদার করতে জরুরিভাবে কাশ্মীর বিরোধের সমাধান করার আহ্বান জানিয়েছেন পাকিস্তান। সূত্র ডন কেএমএস। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মনির আকরাম সংস্থাটির কাজের বিষয়ে জাতিসংঘ প্রধানের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতায় বলেন, শান্তি ও নিরাপত্তা জাতিসংঘের কাজের মূলে থাকতে হবে। তিনি বলেন, আমরা নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবকে জম্মু ও কাশ্মীর বিরোধের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধান প্রচার করতে এবং কাশ্মীরি জনগণের বিরুদ্ধে ভারতীয় সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটাতে তাদের যথেষ্ট কর্তৃত্ব প্রয়োগ করার অনুরোধ করেছি। রাষ্ট্রদূত মনির আকরাম বলেন, জাতিসংঘ এবং তার মহাসচিব জাতিসংঘ সনদ দ্বারা প্রদত্ত ক্ষমতা সম্পূর্ণরূপে ব্যবহার করে, যেমন আর্টিকেল 99A আছে, সাধারণ পরিষদে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবেলায় আরও অনেক কিছু করতে পারেন। যদি নিরাপত্তা পরিষদ তা করতে অক্ষম হয়, রাষ্ট্রদূত বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে বিরোধ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীরকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত করতে ভারতের প্রচেষ্টার ফলে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে প্রাথমিক হুমকি তৈরি হয়েছে। এটি কাউন্সিলের প্রস্তাবগুলির গুরুতর লঙ্ঘন, যা কাশ্মীরিদের জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে অর্থ নিয়ন্ত্রণ ও অর্থ অধিকারের প্রতিশ্রুতি দেয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এখনো পর্যন্ত আইআইওজেকেতে ভারতের অপরাধের জন্য কোনো জবাবদিহিতা নেই। ভারত অধিকৃত ভূখণ্ডে যে 9 লক্ষ সৈন্য মোতায়েন করেছে তাদের কঠোর ভারতীয় আইন সম্পূর্ণ দায় মুক্তি প্রদান করে বলেও তিনি উল্লেখ করেন। মুসলিম হাওয়ায় মন্ত্রিত্ব গেছে অভিযোগ ব্রিটিশ এমপি। ব্রিটিশ কনজারভেটিভ দলের এমপি নুসরাত খানি শনিবার সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব গেছে তার। সাক্ষাৎকারে নুসরাত বলেন, মন্ত্রিত্ব যাওয়ার কারণ জানতে চাইলে তাকে পার্টির হুইপ বলেছিল, তার মুসলিমতা একটি সমস্যা হিসেবে উত্থাপিত করা হয়েছে। একই সঙ্গে মুসলিম নারী মন্ত্রিত্ব পদ তার সহকর্মীদের অস্বস্তির কারণ ছিল। এছাড়া তিনি জানান, আমাকে বলা হয়েছিল আমি দলের প্রতি অনুগত ছিলাম না, কারণ আমি ইসলামোফোবিয়ার অভিযোগের বিরুদ্ধে দলকে রক্ষা করার জন্য যথেষ্ট কাজ করিনি। এটা শুনে আমার কাছে পেটে লাথি খাওয়ার মতো মনে হয়েছিল, আমার নিজেকে অপমানিত বোধ এবং শক্তিহীন মনে হয়েছিল, বলেন নুসরাত। 2020 সালের ফেব্রুয়ারিতে 49 বছর বয়সী নুসরাতকে পরিবহন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী থেকে বরখাস্ত করা হয়। সূত্র আনাদোলু এজেন্সি। অবস্থা স্বাভাবিক হলে ফের রাজ্য হবে কাশ্মীর, বলছে অমিত শাহ। জম্মু কাশ্মীরের বিধানসভা কেন্দ্রের সীমানা পূর্ণ বিন্যাসের পরেই ভোট করা হবে বলে ফের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হলে রাজ্যের মর্যাদাও ফেরানো হবে বলে জানিয়েছেন অমিত শাহ। ফলে ফের প্রশ্ন উঠছে, সন্ত্রাসমুক্ত নয়া কাশ্মীর এর স্বপ্ন এখনো যে পূরণ হয়নি তা কি কার্যত স্বীকার করলেন অমিত শাহ? বিষয়টি নিয়ে অমিত শাহকে নিশানা করেছে কাশ্মীরের নেতারা। আজ ভারতের প্রথম জেলা সুশাসন সূচক প্রকাশ করেন শাহ। সেই উপলক্ষে হওয়া ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বলেন, জম্মু কাশ্মীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগ্রাধিকারের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে, সেখানকার উন্নয়নের জন্য নানা স্তরে চেষ্টা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আসনে সীমানা পূর্ণ বিন্যাসের কাজ শুরু হয়েছে, সে কাজ শেষ হলেই বিধানসভা ভোট করা হবে। অনেকেই অনেক কিছু বলেন, কিন্তু আমি সংসদে প্রতিশ্রুতি দিয়েছিলাম জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, পরিস্থিতি স্বাভাবিক হলেই সে কাজ করব আমরা। অমিত শাহের বক্তব্য, কেবল গণতন্ত্রের মাধ্যমেই জম্মু কাশ্মীরের উন্নয়ন সম্ভব। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হওয়ার পরে গণতন্ত্র সেখানে তৃণমূল স্তরে পৌঁছে গিয়েছে, তার ফলে কিছু লোক ঘাবড়ে গিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে গণতন্ত্রের জন্য জম্মু কাশ্মীরের শান্তি প্রয়োজন, কায়েমি স্বার্থের প্রচারণায় অশান্তির পথে পা না বাড়ানোর জন্য জম্মু কাশ্মীরের যুবক যুবতীর অনুরোধ করেছেন তিনি। আস্থা রাখতে বলেছেন প্রধানমন্ত্রীর উপরে। অমিত শাহের দাবি রাজনৈতিক স্বার্থে মিথ্যে বলা হচ্ছে। জম্মু কাশ্মীরের যুবক যুবতীদের আমার অনুরোধ, যারা মিথ্যে ছড়াচ্ছে তাদের কয়েকটি প্রশ্ন করুন। প্রথমত বলা হয়েছিল জম্মু কাশ্মীরের জমি কেড়ে নেওয়া হবে, জানতে চান কার জমি কাড়া হয়েছে। বলা হয়েছিল হিংসা বাড়বে, জানতে চান হিংসা বেড়েছে না কমেছে। বলা হয়েছিল লগ্নি আসবে না, ইতিমধ্যে 12,000 কোটি টাকা লগ্নি হয়েছে জম্মু কাশ্মীরে। অমিত শাহের দাবি বিশেষ মর্যাদা লোপের আগে জম্মু কাশ্মীর থেকে 87 জন বিধায়ক ও 6 জন সাংসদ নির্বাচিত হতেন। মূলত 3টি পরিবার জম্মু কাশ্মীর শাসন করত, এখন 30,000 পঞ্চায়েত সদস্য জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্য কাজ করছেন। কিন্তু কাশ্মীরের নেতাদের প্রশ্ন, এক্ষেত্রে স্বাভাবিকত্বের সংখ্যা কি, কাশ্মীর স্বাভাবিক কিনা সেটা কেন্দ্র কিভাবে বুঝবে। তাদের মতে এ কথা বলে কার্যত রাজ্যের মর্যাদা ফেরানোকে অনির্দিষ্টকাল পিছিয়ে দিলেন শাহ। পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বক্তব্য, স্বাভাবিক পরিস্থিতির নামে জম্মু কাশ্মীরের বাসিন্দা সন্তুষ্ট, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়, এটা দ্বিচারিতা। এ থেকে আরো বোঝা যায় নৈঃশব্দকে স্বাভাবিকত্ব বলে ধরে নেওয়া যায় না। পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ লোনের বক্তব্য, স্বাভাবিকত্বের সংখ্যা কি, আর যুক্তরাষ্ট্রীয় কাঠামোই কি স্বাভাবিক পরিস্থিতি নেই বলেও ক্ষমতা দখল করে নেওয়া যায়। গোপকর জোট ও সিপিএম এর নেতা ইউসুফ তারিগামির মতে, জেলা সুশাসন সূচক প্রকাশ করে নিজেদের প্রচার করছে সরকার, কিন্তু জম্মু কাশ্মীরের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। ভাঙা রাস্তা, জল সরবরাহে সমস্যা, বেকারত্ব থেকেই কাশ্মীরের সুশাসনের চিত্র বোঝা যাচ্ছে। সৌদি ভাড়াটেদের বিশাল অভিযান ভণ্ডুল করল ইয়েমেনি যোদ্ধারা, জানিয়েছেন সেনা মুখপাত্র। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় সাবওয়া প্রদেশে আগ্রাসী সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বড় কয়েকটি অভিযান ভণ্ডুল করে দিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। গতকাল কয়েকটি টুইটার পোস্টে জেনারেল শারি বলেন, গত 24 ঘন্টায় সৌদি ভাড়াটেদের বেশ কয়েকটি বড় অভিযান ব্যর্থ করে দেওয়া হয়েছে। এসব অভিযানের সময় তাদেরকে সৌদি বিমানগুলো সমর্থন দেয়। ইয়েমেনি সেনা মুখপাত্র জানান, ভাড়াটের সন্ত্রাসীদের একটি সমাবেশে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হলে অন্তত 120 জন সন্ত্রাসী নিহত হয়। ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি সমর্থিত আব্দুর রব মনসুর হাদিপন্থী বাহিনীর বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি ধ্বংস হয়েছে বলেও জানান জেনারেল শারি। কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তার সামান্য বর্ণনা দিয়ে তিনি বলেন, ইয়েমেনি সেনাদের পাল্টা হামলায় শত্রুপক্ষের 12টি সাজওয়া যান ধ্বংস হয়েছে। 2015 সালের 26 মার্চ থেকে সৌদি আরব এবং তার মিত্র কয়েকটি দেশ দারিদ্র পীড়িত ইয়েমেনে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে, এতে ইয়েমেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের সামরিক অভিযান শুরু করেছিল তার একটিও অর্জিত হয়নি, বরং দিন দিন ইয়েমেনের যোদ্ধারা প্রবল শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। সূত্র পার্স টুডে। চীনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা হুমকিতে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির 2টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন। খুব অল্প সময়ের মধ্যে 100 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে এটি নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম বলে দাবি তাদের। চীনা সেনাবাহিনী PLA-র মিসাইল ব্রিগেডের চালানো 2টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে উল্লাসে মাতেন সেনা সদস্যরা। ভারতের সঙ্গে সীমানা সংকট কিংবা দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ ও তাইওয়ান সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের দূরত্ব দিন দিন বাড়ছে। এ অবস্থায় যে কোনো দেশের হামলা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। 2 দিন আগেও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে চীন। এরই মধ্যে নিজেদের সক্ষমতা যাচাইয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো শি জিনপিং সরকার। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এলাকায় ওই 2টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। শত্রুপক্ষের আঘাত মোকাবেলায় চীনা সেনারা কত দ্রুত জবাব দিতে পারে সেটির মহড়াও চালান PLA-র সদস্যরা। তাদের দাবি, নতুন মিসাইলগুলো 100 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। চীনের মিসাইল ব্রিগেড কর্মকর্তা ও শাওমেন বলেন, দ্রুততম সময়ের প্রতিরোধ সক্ষমতা যাচাই আমরা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছি। এছাড়া আমাদের যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইউনিট রয়েছে তাদের প্রশিক্ষণ ও নির্ভুলভাবে অভিযান পরিচালনার উদ্দেশ্যে এই মহড়া চালানো হয়েছে। যুদ্ধক্ষেত্রে হতাহতের কারণে সেনা সংখ্যা কমে গেলেও অল্প সংখ্যক মানুষ দিয়েও কিভাবে সফলভাবে এই মিসাইল
উৎক্ষেপণ করা যায় সেনাদের সেই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান এই কর্মকর্তা। মিসাইল ব্রিগেড কর্মকর্তা ও রুইকি বলেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার আগে এর সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, আমরা সেটি বোঝানোর চেষ্টা করছি। সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারায় খুশি চীনের সেনারা, ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা যাচাই এই মহড়া বেশ কাজে দেবে বলে আশা তাদের।